फ्रेंड्स वेलकम बैक टू माय चैनल शिल्पीज ब्लॉग्स। तो कल के दशमी चले गल, आज के जो दशमी एक दिन हो गल देखे छो, माने पुजो पुजो एलो 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 शेष हो गल। तो এখন আজকে কি বলো তো রাতে থেকেই ব্লগসটা স্টার্ট করছি আমি। কি দেখছি বলো তো, সকাল থেকে স্টার্ট করলে সমস্যা হয়ে যায়। কেন বলো তো, আমার দুটোর মধ্যে ব্লগসটা দিতে হয়। আমি তো রোজকারটা দিয়ে দিই, মানে আজকে করছি যেটা আজকেই দিয়ে দিচ্ছি, মানে এরকম। তো অনেকে কি করে কি যেটা আগের দিন দিচ্ছে সেটা পরের দিন দেয়, আমার তো সেটা হচ্ছে না। তো আমার মোবাইলগুলো না সব ডিস্টার্ব হয়, এখন কথা বলতে বলতে হঠাৎ করে দেখি থেমে গেছে। তো ওই জন্যই কি বলে তো রাতের থেকে শুরু করলে কালকে দুটো আড়াইটার মধ্যে বা চারটার মধ্যেও যদি দেই তাহলে দিনের দিনে ব্লগসটা হয়ে যায়। তো এই জন্য বলছি, আর সবাই আশা করি সবাই ভালো করেই কাটিয়েছো। মানে আমরা একদমই ভালোভাবে কাটাতে পারিনি, যদিও আমাদের নবমীটা একটু ভালো ছিল। দশমীর দিন রাত্রেবেলা এত বৃষ্টি, মানে যখন আমরা ঘুরতে গেছি, কালকে ব্লগসে দেখেছো আমরা গেছিলাম একটা জায়গায়, সেটা বলবো, একটু সারপ্রাইজ রাখছি। তো ওখানে গেছিলাম, ওখান থেকে আসার পরে বাপ রে বাপ সেজে গুজে রেডি, প্রচন্ড বৃষ্টি, সে 10:30 অব্দি বৃষ্টি। তারপর 10:30 পরে সবাই সেজে গুজে গেলাম, তারপর 11:30 পর্যন্ত নাচটা ছিল, দেখলে সব। তো আমরা একদমই এবারে পুজোটা এনজয় করতে পারিনি, কারণ প্রচুর বৃষ্টি ছিল। এরকম বৃষ্টি সাধারণত কোনো বছর হয় না আমাদের, এবার একদম প্রথম থেকে বৃষ্টি নেই, বর্ষাকাল নেই, বর্ষাকাল নেই, বর্ষা এসেছে তো এত এসেছে যে আমরা কিছুই করতে পারিনি। তো এখন খাবো হচ্ছে মোগলাই, অনেকক্ষণ আনা হয়েছে, গরম করা হয়নি, তো আজকে খাবে বলছে, মোগলাই আছে, মোগলাই গরম করি। তার তোমরা থাকো সঙ্গে, আর রাত্রে যেটা করব সেটাও শেয়ার করার চেষ্টা করব যত দূর পারি, আর কালকে পুরো ব্লগসটা দেখিয়ে তারপরে তোমাদের কাছে দেব। তো দেখতে থাকো, এই দেখো মোগলাই, তো এটাকে গরম করি। লাড্ডু আছে, আমার মেয়েরা লাড্ডু খেতে প্রচন্ড ভালোবাসে, দুই মেয়ে লাড্ডু মানে এত ভালোবাসে। তবে এই সব লাড্ডু নয়, মিহিদানার যেটা হয় সেটাই বেশি ভালোবাসে। তো পাপা ওই জন্য ওইটাই আনে, মেয়েরা যেটা ভালোবাসে। তো টিফিন দিয়ে নিই, কেন আবার এক্সাম কি বলতো, গরমের এক্সাম শুরু হচ্ছে 11 তারিখ থেকে। তো এই কদিন পিসিমণিরা এসছে, বেশ মজা করে কাটিয়েছে। তো আমি বললাম এখন খাবারটা ঠিক মতো খা, পড়াটা ঠিক করে কর। শুধু খাবার খেয়ে যাবি, পড়াটা করবি না সেটা তো হতে পারে না। তো মন দিয়ে নিই, তো এখন খাবারটা দিয়ে নিই, তারপরে বলবো পড়তে বস। এতক্ষণ পড়েছিল, আমি পাশে বসেছিলাম আর তোমাদের ভিডিওটা এডিটিং করে তোমাদেরকে দিলাম। তো আমি এগুলো গরম করে ঘরে যাই, তারপরে আবার কথা বলছি। তো এখন এই যে দেখো, গরম করে নিলাম কি মোগলাইটা, আর এখানে সসটা নিয়ে নিচ্ছি। তো এবারে হচ্ছে গিয়ে এটার মধ্যে হচ্ছে তরকারিটা গরম করেছি, আর দেখো এটা হচ্ছে পেটাই পরোটা। তো এইটাই আমাদের টিফিনে এখন খাওয়া হবে। তো রাত্রে কি করব সেটা রাত্রেরটা দেখা যাবে। এই দেখো এটাও গরম করছি, আর এদিকে আমার বরের জন্য করছি গরম গরম চা। ও এই সব খাবার কিছু খাবে না, তো ওর জন্য করছি গরম গরম চা। তো চলো ওইখানে গিয়ে আবার খাচ্ছি, যখন তখন কথা বলবো। নাও শ্রীজা, শীর্ষে নাও, ও বালিশ তো সরাও, নিচে পেপারটা কোথায় যেটা সবসময় পাতা হয়, এটা হাতে ধরো, আমি পেপার নিয়ে আসি। এখন রাখবে না, রাখবে না, এখন পড়বে। তো এটা হলো ছেঁড়া রুটি, এই যে এই নিয়ে খাচ্ছেন, দেখো না এর মধ্যে বসে নিচে পেতে দিয়েছি কিছু, আর মোগলাই, ও মোগলাইটাও খাবে। এই যে আমি মোগলাই, মেয়ে তাও মোগলাই খাবে বলছে, দেখি খায় কিনা, যতটা খায় খাবে। এখানে অনেকটা, আমি খেতেও পারবো না, অনেকটা আছে, দেড়টা এত গোটা, আর ডবল ডিমের মোগলাই তো অত খেতে পারবো না। ও বাবা ওঠো শ্রীজা, এই দেখো মোগলাই খাবো না, তাহলে ছেঁড়া রুটি, ছেঁড়া রুটিটা খাও, যায়নি লাড্ডু আছে। গুড মর্নিং ফ্রেন্ডস, সকাল থেকেই ব্লগসটা স্টার্ট করেছি, কালকে তো রাত থেকে স্টার্ট করেছিলাম আর আজকে সকাল থেকে। তো দেখো আমি একদম রেডি হয়ে গেছি, রেডি হয়ে গেছি, কোথায় যাব সেটা অবশ্যই দেখতে পারবে। এই যে নিয়ে যাচ্ছি আমার
এই যে আমার মেয়েকে নিয়ে যাচ্ছি কাজের হেল্পার আজকে আমার মেয়ে হেল্পার তো হাই বলো প্রথমে হাই তো আমার মেয়েকে আজকে হেল্পার নিচ্ছি তো কোথায় যাচ্ছি সেটা অবশ্যই দেখতে পারবে তো চলো এখন যা যা আবার এসে তারপর আবার কথা বলবো ঠিক আছে তো চলো এটা রাখো তুমি তো দেখো এইটা আনতে গেছিলাম ওই দিন দশমীর দিন তো আজকে এটা ডেলিভারি এসেছে অনেকদিন পরেই কেননা দশমীর মধ্যে এটা দিতে পারেনি বললো একটু লেট হবে তো আমরাও মেনে নিয়েছি অসুবিধা নেই পুজোর সামনে না দিলেও অসুবিধা নেই তাই এই দেখো এসছে তো এই দেখো ফাইনালি সেটিং হওয়ার পরে তোমাদের দেখিয়ে দিচ্ছি এইটাই এনেছি আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলো আর টি টেবিলটা আছে এরই ছোট বাচ্চা তো তোমরা সেটাও তোমাদের এই দেখো পাশেই আছে দেখিয়ে দিচ্ছি এইগুলোই ওই দিন আন দিন আর তোমার দাদা ভাই আমরা ওই যে দশমীর দিন বললাম না যে মাকে বরণ করতে পারিনি তো এইটা আনতে গেছিলাম আর দেখো এই কভারটা আমি আর মেয়ে একটু আগে নিয়ে এসেছি ওই যে সকালে তোমাদের বললাম না একটা জায়গায় যাচ্ছি তো আরও কিছু এনেছি তো দেখাচ্ছি এইটাও তোমার দাদা ভাই আমি ওই দিন নিয়ে আসছি মানে অর্ডার করে এসেছি আজকে এগুলো এসছে আর এই দেখো এই পর্দাগুলো আনতে গেছিলাম আমার মেয়ে আর আমি দেখো তো কেমন হয়েছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে বলবে এই এই এনেছি আর রাত্রে রান্না হচ্ছে কি বলতো মাংস করব ভাবছি ভাত বসিয়েছি এখানে লাইট জ্বালাচ্ছি না আর এই যে ভাত বসিয়েছি মাংস করব রাত্রে মাংস কষা দিয়ে এই দিয়েই আজকে রাত্রে খাওয়া হবে আর এই যে দেখো এই টি টেবিলটা নিয়ে এসেছি আর এই ডাইনিং টেবিলটা নিয়ে এসেছি আর এই কভারটা আর এইটা টি টেবিলের এইটা এখনো পাতা হয়নি দেখো কভারটা কেমন হয়েছে তারপরে তোমাদের পেতে ভালো করে আমি দেখিয়ে দেবো আপাতত খালি রেখেছি কোনো মতো আর একটা জিনিস চলো দেখাচ্ছি দাঁড়ো লাইট ধরে তো এই যে দেখো এই পর্দাগুলো এনেছি তো পর্দাগুলো খুলে দেখাচ্ছি দাঁড়ো তাহলে বুঝতে পারবে নয়তো বুঝতেও পারবে না এই যে আপাতত এইরকম ভাবে আমি দেখাচ্ছি তারপরে তোমাদের আবার আমি দেখাবো একদম টোটালি দেখাবো আরেকদিন দেখাবো যখন আমার ঘরটা পুরো একটু বিছানা ছড়ানো আছে দেখবে এই জন্য তোমাদের দেখাতে চাইছি না বিছানা ছড়ানো আমি পরে ভালো করে তোমাদের দেখাবো এই একটা কালার এটা হলো আমাদের বেডরুমের জন্য নিয়ে এসেছি এই দেখো ওইটা খুলিনি আমি এই দেখো মেয়েদের ঘরের জন্য এইটা নিয়ে এসেছি দাঁড়াও তাও এটা একটু খুলেই দেখাই নয়তো বুঝতে পারবে না আমার কাছে যেন কফি কালারের মধ্যে এইটাই যেন বেশি ভালো লেগেছে তাও তোমরা প্লিজ বলো যে কোনটা বেশি ভালো হয়েছে দাঁড়াও আমি দেখাচ্ছি পুরো এই তো দাঁড়াও দূরের থেকে দেখাই তাহলে পুরো বুঝতে পারবে দুটো জানলার জন্য এটা এই জানলাটা খুলিনি ওইটা ওইভাবে রেখে দিলাম এটা তোমাদের খুলে দেখাচ্ছি এই দেখো বলবে এটা বেশি ভালো হচ্ছে না পিঙ্ক এমনি ক্যামেরায় মনে হচ্ছে পিঙ্কটা বেশি ভালো লাগছে কিন্তু এমনি আমার ভালো লাগছে এটা কফি কালার আর তোমার হোয়াইটের মধ্যে বেশ ভালো লাগছে হ্যাঁ তো এই জন্য গেছিলাম মেয়ের আমি তো এখন রান্নাটা সেরে নিই মাংসটা করবো দেখি কতটা শেয়ার করতে পারি তারপর আবার তোমাদের সাথে কথা বলছি এখন আপাতত রান্নাটা সেরে নিই একটু মশলা করতে হবে আদা রসুন পেঁয়াজ একদিন তোমাদের আমার হোম ট্যুর করাবো অবশ্যই অনেকেই কমেন্টস করে বলেছে আমার হোম ট্যুর করাতে অবশ্যই একদিন করাবো তো দেখেছ অবশ্যই কমেন্টস করে বলবে কিন্তু কেমন হয়েছে আর ওই যে যেটা বলছিলাম অনেকেই বলেছে হোম ট্যুর করাতে একদিন করাবো একটু লেট হবে কেন বলছি বলো তো সেটা তোমাদের এইটাও পরে বলবো যে কেন লেট করে দেখাচ্ছি আরেকটা সারপ্রাইজ আছে তারপরে আমি তোমাদের হোম ট্যুরটা করাবো তো পর্দাগুলো কেমন হয়েছে বলবে আর ডাইনিং টেবিলটা কেমন হয়েছে সেগুন কাঠের নিয়েছি আর টি টেবিলটা কেমন হয়েছে বলবে দিওয়ালিতে ইচ্ছা আছে আরও কিছু প্ল্যান আছে দেখা যাক কতটা কী করতে পারি তার অবশ্যই যেটাই করবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো এখন আপাতত মশলা করি রান্না করি তারপর আবার কথা বলছি তো দুপুরে এত ঝামেলার জন্য যেহেতু কিছু রান্না করতে পারিনি তো মেয়ের আজ বললো কষা মাংস খাবে তো এটাই রান্না করছি এখন তো এখন বাজে হচ্ছে রাত 11:30 দেখে নাও তাও তোমরা তো এখন 11:30 বাজে তো ভিডিওটা এর থেকে বড় আর করবো না মাংস কষা দিয়ে গরম গরম ভাত সবার ভালোই খাওয়া হলো
তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। তার আগে অবশ্যই বলবো সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আর এই দিদি ভাইটাকে সাপোর্ট করবে। আর আমার মেয়েরা পাশে রয়েছে, এই যে দুই মেয়ে, বাবা ভাই বলে দাও দুজনে। তো সবাই ভালো থাকবে আর গুড নাইট। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, নেক্সট টাইম নিয়ে আসবো অন্যরকম একটা নতুন ভিডিও। তো ততক্ষণে সবাই সুস্থ থাকবে, টাটা।